বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বকটুই গ্রামে খবরের শিরোনামে ফের বকটুই গ্রাম ঘটনাস্থল সেই বকটুই বীরভূম দিন কয়েক আগেই সেখানে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা থমকে দিয়েছিল গোটা রাজ্যকে এক রাতের মধ্যে ঘটে গিয়েছিল ভয়াবহ দুটি ঘটনা একদিকে তৃণমূলের উপপ্রধান ভাদু খুন হয়েছিল বোমাবাজিতে অন্যদিকে তার কয়েক ঘন্টা পরেই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিল দশজন নিরীহ মানুষ এই ভয়াবহতার পরেই মুখ্যমন্ত্রী নিদান দিয়েছিলেন জোর তল্লাশি তারপর থেকেই রাজ্যের একাধিক জায়গায় মিলেছে বোমা এবং অস্ত্র এবার সেই সবের খোঁজ পাওয়া গিয়েছে খাস বকটুয়েই কয়েকদিন ধরেই একাধিক জায়গায় বোমার উপস্থিতির কথা ভাবা হয়েছিল সন্দেহ ছিল ভাদু শেখ খুনে অভিযুক্ত পলাশ শেখের বাড়ির কাছে রয়েছে বিশাল পরিমাণ বোমা বকটুয়ে বোমা প্রসঙ্গে মহিলাল শেখ জানিয়েছিলেন আজাদ বাপ্পা জাহাঙ্গীর সহ একাধিকজন বকটুয়ে বোমা রেখেছে পলাশ শেখের বাড়ির পিছনের দিকে বোমা রাখা রয়েছে বিশাল পরিমাণ আমি এসডিপিওকে ফোন করে জানিয়েছিলাম তিনি আসার পরে আমি বলার পরে বোমা উদ্ধার হয় তারপরেই আজ বোম স্কোয়াডের লোকেরা যান বকটুয়ের নানা জায়গায় সেখান থেকে বোমা উদ্ধার করার জন্য রামপুরহাটের এই গ্রামের ঘটনার পর থেকে রাজ্যের একাধিক জায়গায় লাগাতার বোমা গুলি কার্তুজ উদ্ধার করা হয়েছে আর আজকে সেখানে বোম স্কোয়াডের লোকেরা যাওয়ার পর সেইখান থেকেই বিশাল পরিমাণ বোমা উদ্ধার করা হয়েছে যদি এই বোমাগুলো নিষ্ক্রিয় করা না হতো তাহলে ফের আর একটা ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারত সেই জন্য আগে থেকে খুঁজে পাওয়ার জন্য সেই বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়েছে